আসসালামু আলাইকুম এভরিওয়ান, রশনা বিলাশ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বিয়ে বাড়ি শাহি বিফ রেজালা রেসিপি নিয়ে। অনেক সময় রেজালাটা আমরা বাসায় তৈরি করলে বিয়ে বাড়ির সেই শাহি ফ্লেভার এবং স্বাদ আসে না। এই রেসিপিটি ট্রাই করতে পারেন, আশা করি বিয়ে বাড়ির স্বাদ পাবেন। রান্নার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল। এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশিই থাকে। এখন অ্যাড করে দিচ্ছি গরম মশলা, 4টা তেজপাতা, 6-7টা এলাচ, 7-8টা লবঙ্গ। একটু ভেজে নেব। অ্যাড করছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এখন অ্যাড করছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা আর রসুনটাকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, ছোট্ট 1 চামচ ধনিয়া গুঁড়া। সবগুলো মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। অ্যাড করছি 6-7টা কাঁচামরিচ। এবার মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলাটা ভাজা ভাজা হচ্ছে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আমি 1.5 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। মশলার মধ্যে যে পানিটুকু দিয়েছি সেটা শুকিয়ে যখন উপরে তেল বেশি আসবে তখন দিয়ে দিচ্ছি মাংসের টুকরো। এই রান্নাতে মাংসগুলো একটু বড় সাইজ করে কাটতে হয়। তো আমি এখানে মোট 1.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি, সে অনুযায়ী মশলার পরিমাণটা দিয়ে নিলাম। আপনারা আর একটু বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি বেরিয়েছে, এই পানিতে মাংসটা বেশ খানিকটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। রান্নার জন্য একটা বাটা মশলার প্রয়োজন, সেটার জন্য নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা আমি পানির সহ ব্যবহার করেছি। এখানে মোট 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আছে, আর নিয়ে নিচ্ছি 10-12টা কাজু বাদাম। তো সবগুলো পেঁয়াজ বেরেস্তা আমি একসাথে দিব না, কিছুটা পরিমাণ রেখে দিচ্ছি রান্না শেষে ব্যবহার করার জন্য। আর বেশিরভাগ পেঁয়াজ বেরেস্তাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, সাথে বাদামটাও দিয়ে দিলাম। তো সব কিছু এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এরকম একটা ঘন পেস্ট হবে। কিছুক্ষণ পর পর মাংসটাকে চেক করে নেব যেন কোনোভাবেই তলায় লেগে না যায়। তো দিয়ে দিচ্ছি 4 টুকরা দারচিনি, যেটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, আপনারা প্রথমেই দিয়ে নেবেন। তো মাংসটা যখন এরকম ভুনা ভুনা হয়ে যাবে তারপরও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কার মাংসতে কোনো রকম পানি নেই, এরকম ভাজা ভাজা একটা মাংসর কালার আসবে। মাংস কষাতে কষাতে বেশ খানিকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। বাকি রান্নাটা করার জন্য এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। লিকুইড দুধের পরিবর্তে আপনারা কিন্তু পানিও ব্যবহার করতে পারবেন, তবে দুধটা ব্যবহার করলে এটার টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। ঢাকনা দিয়ে রেখেছিলাম 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পরে এখন যে আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে করলেই এটার টেস্টটা অনেক ভালো আসে। তো সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নার সুবিধার জন্য এখানে আমি প্যাকেটের কিছু গরম মশলা গুঁড়া ব্যবহার করব, যেটা কিন্তু আপনারা ঘরে সহজেই তৈরি করে নিতে পারেন। তো এখানে মোট আমি 1.5 চা চামচ ব্যবহার করেছি। ঘরে কীভাবে গরম মশলাটা তৈরি করবেন সেটা আমি বলে দিচ্ছি। জায়ফল, জয়ত্রী, লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা, শাহি জিরা সব কিছু মিলিয়ে গুঁড়া করে নেবেন। এখন অ্যাড করে দিলাম 15 থেকে 20টা কিশমিশ। কিশমিশের পাশাপাশি আপনারা চাইলে আলু বোখারাটাও ব্যবহার করতে পারেন, আমার হাতের কাছে ছিল না তাই আমি ব্যবহার করিনি। কিছুক্ষণ কষানোর পরে এখন ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। চুলার আগুনটা কিন্তু একদম লো হিটে রাখবেন। 10 মিনিট পরে ফিরে আসলাম, মাংস গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম আরও 10 মিনিটের জন্য।
এখন কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ কেওড়া জল। দুই চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। কেওড়া জলটা দেওয়ার কারণে বিয়েবাড়ির সেই ফ্লেভারটা পাওয়া যাবে। এখন অ্যাড করে দিচ্ছি যে পেঁয়াজ বেরেস্তাটা রেখেছিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এভাবে আমি চুলাটা অফ করে 5 মিনিটের জন্য দমে রেখে দেব। চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর জন্য। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।